বারাসত কেন্দ্রে জয় হলেও হাবড়া পৌর এলাকার ২৪টি ওয়ার্ডে ভরাডুবি তৃণমূলের, কারণ খুঁজতে ব্যস্ত দলীয় নেতৃত্ব। লোকসভা ভোটে বারাসত কেন্দ্রে তৃণমূলের জয় হলেও হাবড়া পৌর এলাকায় ২৪টি ওয়ার্ডে ভরাডুবি তৃণমূলের। হাবড়া পৌরসভায় ২৪টি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূলের থেকে প্রায় ১৮৯৫১ ভোট বেশি পেয়েছে বিজেপি। এ বিষয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, শহর এলাকায় ধর্মের মেরুকরণের ভিত্তিতে ভোট হয়েছে। আমরা আমাদের উন্নয়ন মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছি। তিনি আরো বলেন, ২০১৯ সালেও বিজেপি হাবড়াতে ভালো ফল করেছিল, ২৬-এর আগে আমরা সমস্ত কিছু ঠিক করে নেব। সকলকে ধন্যবাদ জানাই, বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন যারা মানুষ আছেন, আমাদের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে আপনারা চতুর্থবারের জন্য নির্বাচিত করেছেন এবং গতবারের থেকেও বেশি ব্যবধানে ওনাকে জিতিয়ে দিয়েছেন। এবার যে লোকসভা নির্বাচন, তাতে আমার হাবড়া বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা জিততে পারিনি। তা যে পরিসংখ্যান আমার কাছে এসে পৌঁছেছে যে ২০১৯ সালে হাবড়াতে যে পার্সেন্টেজ ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেটা ছিল ৫৫% ভোট ছিল, আর আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট ছিল ৩৬%। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমরা সে ৩৬% ভোটই পেয়েছি, ভারতীয় জনতা পার্টি ৫৫% ভোট পেয়েছে। আমরা মানুষের কাছে আমাদের উন্নয়নের কথা গিয়ে বলেছি, কিন্তু মানুষ এখানে শুধু উন্নয়নের পক্ষে ভোটটা দেয়নি, যেহেতু লোকসভা নির্বাচন, এখানে ধর্মীয় মেরুকরণ হয়েছে। এবং আপনারা দেখেছেন যে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে কিন্তু মানুষ আমাদেরকে আবার ভোট দিয়েছে, মানুষ পৌর নির্বাচনে আমাদের ব্যাপক ভোটে আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ২০২৬-এর বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তীকালে যা নির্বাচন আসবে, মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেবেন। আর এই বিষয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা পর্যালোচনা করছি দলীয় স্তরে, যে দেখবেন যে বনগাঁ থেকে শুরু করে বনগাঁ পৌরসভা, গোবরডাঙ্গা পৌরসভা, হাবড়া পৌরসভা, অশোকনগর পৌরসভা, বারাসাত পৌরসভা, আমাদের যে হার হয়েছে পৌরসভা কেন্দ্রিক, আমাদের ভোটের ফলাফলটা খারাপ হচ্ছে। মধ্যমগ্রাম পৌরসভাতেও আমরা কম মার্জিনে জিতেছি, বিধাননগর পৌরসভাতে আমরা হেরে গিয়েছি। এই যে শহর কেন্দ্রিক ভোটটা আমাদের কমছে, তার কারণ কি, সেটা আমরা বিশ্লেষণ করে দেখব, তারপরে আমাদের দলীয় নেতৃত্বরা তারা পদক্ষেপ গ্রহণ করবেন কীভাবে মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। যদিও এ বিষয়ে বিজেপি নেতা দেবজ্যোতি দাম বলেছেন, হাবড়া পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে বিজেপি ভালো রেজাল্ট করেছে, আগামীতে আরও ভালো ফল করবে বিজেপি। সবসময় দেখেছেন যে প্রথম যখন বিধায়ক এসছে বিজেপি, সেখানে কিন্তু হাবড়া থেকেই পেয়েছে, প্রথম পৌরসভা যখন বিজেপি পেয়েছে হাবড়া থেকেই পেয়েছে। হাবড়ার মানুষ খুবই প্রগতিশীল মানুষ, হাবড়ার মানুষ উন্নয়ন ভালোবাসে, হাবড়ার মানুষের কোনো ভাতা দরকার নেই, তাদের প্রকৃত উন্নয়ন চাই। প্রকৃত উন্নয়ন চাই বলে হাবড়ার পৌরসভার মানুষ বলুন বা পঞ্চায়েতের মানুষ বলুন, তারা বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু এটা আমাদের দুঃখ যে সেই রেজাল্ট প্রতিফলিত হতে পারেনি, বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে বা বিভিন্ন অন্যান্য বিধানসভায় গিয়ে আমরা ধাক্কা খেয়েছি। কিন্তু হাবড়ার মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, তাদের এই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের, যে বিজেপির উপর ভরসা করার জন্য। বারাসাত লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ১,০০০০ বেশি ভোটে জয়লাভ করলেও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি ভালো ফল করেছে, হাবড়া এর মধ্যে অন্যতম। হাবড়ার বিধায়ক যতুপ্রিয় মল্লিক দুর্নীতির দায়ে বর্তমানে জেলবন্দী, সেই কারণেই কি তৃণমূলের এই ভরাডুবি, প্রশ্ন তৃণমূলের অন্দরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।